অ্যামেজিং জার্নি ছিল, আর যেহেতু এটা একটা স্পাই থ্রিলার, একটা এজেন্সি বেস, এটার মধ্যে নানা রকম জিনিস আছে যেটা আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে, বা আমরা অনেক কিছু তুলে ধরেছি যে দেশের জন্য ভালো। তো যে জিনিসগুলো আমরা কিছু সুপার ইউনিট অফ পুলিশের যে সদস্য সুপার কপ, তারা এটা তুলে ধরেছি এই ইনফিনিটি সিজন টু এর মাধ্যমে, আর সেটা বেশ ভালোভাবে আমার ডিরেক্টর, আমার ভাই মেহেদি আসিফ ভাই, খুব সুন্দর করে এটা তুলে ধরেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বাকিটা আপনি আমার সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, ওকে। যদি আমি আমার কথা বলি, ভাইয়া যখন আমাকে ফার্স্ট এই প্রজেক্টের জন্য বলে, তখন ভাইয়া আমাকে একটা জিনিস বলেছিল যে এই প্রজেক্টের জন্য আমি তোমাদের কাছ থেকে অনেক সময় নিব। এইটা আমার কাছে হচ্ছে মুখ্য, যে তোমাদের সময় দিতে হবে, তোমরা কি রাজি কিনা। তো আমি যখন গল্প শুনলাম, আর ভাইয়াকে আমি যেহেতু আগে থেকেই চিনতাম, তো আমি জানি যে ভাইয়া কী করতে পারবে। সো আমারও ইচ্ছা ছিল, যেহেতু একটা স্পাই থ্রিলার অ্যাকশন বেস সিরিজ, আমাকে এমন কিছু করতে হবে যেটা একদম প্রপার মনে হবে, যে একদম প্রফেশনাল একজন কপ বা আন্ডার কভার কপ এজেন্ট যেরকম হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ যেন সেরকম থাকে। যার কারণে ভাইয়া প্রায় 2-3 মাস আগে থেকে প্রি প্রোডাকশন শুরু করে, ইভেন আমরা এভরিডে, বলতে গেলে এভরিডে আমরা সবাই মিলে ভাইয়াকে সময় দিয়েছি, আমরা প্র্যাকটিস করেছি, অ্যাকশনস থেকে নিয়ে সিনস সব কিছু মিলে আমরা অনেক টাইম স্পেন্ড করেছি। দর্শক এটা আসলে সিরিজ দেখলে বুঝতে পারবে যে আমরা কতটুকু কষ্ট করেছি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার প্রত্যাশা অনেক, যেহেতু ইনফিনিটি এত সুন্দর, ইনফিনিটি সিজন টু এত সুন্দর একটা সময় আসছে ঈদে, ঈদে মানুষ অনেক অনেক বেশি এক্সাইটেড থাকে হচ্ছে গিয়ে নতুন নতুন ভালো কন্টেন্ট দেখার জন্য। ইনফিনিটি সিজন টু টোটালি অন্য কন্টেন্ট থেকে ভিন্ন, কজ অফ এটা একটা স্পাই থ্রিলার অ্যাকশন ঘরানার সিরিজ, যেটা বাংলাদেশে খুবই কম হয়ে থাকে। আমরা ডার্ক সিরিজ দেখি, সাইকো থ্রিলার সিরিজ দেখি, বাট এরকম একদম অ্যাকশন অ্যাকশন বেস অ্যাকশন বেস স্পাই থ্রিলার ইন্ডিয়া সিআইডি, হ্যাঁ, বাংলাদেশে কখনো হয় নাই। তো ভাইয়ার সিরিজটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অ্যাকশন থ্রিলার সিরিজ বলা যায়, স্পাই থ্রিলার। তো এই অ্যাকশন স্পাইস কী বলে এটাকে, স্পাই থ্রিলার যেটা আমরা করতে গিয়ে এক্সপিরিয়েন্স করেছি, যে আমাদের দেশেও অ্যাকশন মুভিও সম্ভব। আমার ভাই পারবে, যে উনি মানে আমি যে তুমি কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, মানে আমি কেন বলতেছি যে আমাদের একটা বাজেট সংকট থাকে সব সময়, আর অ্যাকশন সিরিজ বা ফিল্ম করতে গেলে হচ্ছে আপনার অনেক বাজেটের দরকার হয়। মাশাল্লাহ আপনি এই বাজেটে, মানে যে বাজেট আপনি পাচ্ছেন এই বাজেটে এরকম অ্যাকশন সিরিজ করছেন বা দেখাচ্ছেন, আমি চিন্তা করি আপনি বিগ বাজেটের ফিল্ম পেলে কী করবেন আর কি। তো যাই হোক, এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড, আমরা অনেক কষ্ট করেছি, সবার ভালো লাগবে আশা করছি।